আদিত্য আগ্রওয়ালি রোশন বাজাজ আস্তে আস্তে সেই তদন্তের কিনারা হচ্ছে। প্রায় ধরাই পড়ে যাচ্ছিল আদিত্য, কিন্তু শেষমেশ কোনোভাবে সে পালিয়ে যায়। এদিকে সোম তোষার দিকে ফোকাস করছে গল্প। কি হবে সঙ্গীতা সোম এবং তোষার সম্পর্কে সমীকরণ সেদিকে তাকিয়ে সবাই। এর মধ্যে মিঠি আস্তে আস্তে সিদ্ধার্থকে ভালোবেসে ফেলছে। যারা নিয়মিত মিঠাই দেখে তারা এটা বুঝতে পারছে। সিডের প্রেমে পড়ে যাচ্ছে মিঠি। মিঠাইয়ের প্রতি সিডের ভালোবাসা বারবার তাকে অবাক করছে। মিঠিকে বলতে শোনা যাচ্ছে সে ভগবানের কাছে প্রার্থনা করেছে সে যেন মিঠাই ও সিডের ভালোবাসার প্রতি শ্রদ্ধা না হারায়। তাই মিঠি মিঠাই হবার চান্স আস্তে আস্তে কমছে। যতদিন এগোচ্ছে দর্শকের মনে হচ্ছে মিঠাই আর ফিরবে না, মিঠির সাথেই হয়তো মিল দেয়া হবে। মিঠি এবং মিঠাই হয়তো আলাদা। যদি এমনটাই হয় তাহলে আসল মিঠাই যদি ফেরে তাহলে মিঠি এবং মিঠাইয়ের মধ্যে একটা সংঘাত দেখা যেতেই পারে। আর ততক্ষণে সিদ্ধার্থকে ভালোবেসে ফেলবে মিঠি। তার পক্ষে কি সম্ভব সিদ্ধার্থকে ছেড়ে দেওয়া? মিঠি মিঠাই সামনাসামনি হলে তাদের মাঝে সিট থাকবেই, কিন্তু এমনটা হোক এটা চায় না দর্শক। মিঠি যেন মিঠাই হয় এটাই চায় সবাই। জানা যাচ্ছে 6 ফেব্রুয়ারির আগে একটি ধামাকা প্রোমো দেখা যাবে। দেখা যাক তাতে মিঠির কোনো রহস্য ফাঁস হয় কিনা। তো বন্ধুরা, তোমার কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।